আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, চলমান ভিডিওতে আলোচনা করব বিবাহিতা মহিলারা স্বপ্নে মসজিদ দেখলে তার কি কি ব্যাখ্যা হতে পারে। তো আপনার কাঙ্ক্ষিত ব্যাখ্যাটি জানতে সাথে থাকার জন্য আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, স্বপ্নের ব্যাখ্যাকার ওলামায়ে কেরামের মতে, কোনো বিবাহিতা মহিলা যদি স্বপ্নে দেখে যে সে মসজিদে বসে জিকির করছে, তাহলে এই স্বপ্ন উক্ত মহিলার শীঘ্রই গর্ভবতী হওয়াকে বোঝায়। আর কোনো বিবাহিতা মহিলা যদি স্বপ্নে অন্যান্য নামাজিদের সাথে মসজিদে প্রবেশ করতে দেখে, তাহলে এই স্বপ্ন উক্ত মহিলার নিকটাত্মীয় কেউ মারা যাওয়াকে বোঝায়। আর কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে মসজিদ দেখে, তাহলে তার অত্যন্ত চমৎকার একটি সন্তান হবে এবং উক্ত সন্তানের ইসলামী জ্ঞান এবং ধার্মিকতায় বড় ধরনের অবস্থা তৈরি হবে। আর কোনো বিবাহিতা মহিলা যদি স্বপ্নে মসজিদে নামাজ আদায় করতে দেখে, তাহলে উক্ত মহিলার পর্যাপ্ত রিজিক প্রাপ্ত হওয়া এবং মনের আশা পূর্ণ হওয়াকে বোঝায়। আর কোনো বিবাহিতা মহিলা যদি স্বপ্নে মসজিদে বসতে দেখে এবং সেখানে কোরআন তেলাওয়াত করতে দেখে, তাহলে এই স্বপ্ন উক্ত মহিলার পর্যাপ্ত রিজিক প্রাপ্ত হওয়া এবং বৈবাহিক জীবন সুখময় হওয়াকে বোঝায় অথবা নতুন সন্তান জন্ম দেওয়াকে বুঝিয়ে থাকে। আর কোনো যুবতী মহিলা যদি স্বপ্নে মসজিদে বসতে দেখে এবং কোরআনুল কারিম শ্রবণ করতে দেখে অথবা ধর্মীয় জ্ঞান হাসিল করতে দেখে, তাহলে এই স্বপ্ন উক্ত যুবতীর দ্রুত বিবাহ হওয়াকে বোঝায়। প্রিয় দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাটি পেতে আমাদের সাথেই থাকুন। এ পর্যন্ত ধারাবাহিক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।